প্রত্যন্ত গ্রামের ছাত্র। আগে আমরা যখন মফস্বলের দিকে গ্রামে ছেড়ে যেতাম, তখন দেখতাম যে বিভিন্ন, আমাদের ইচ্ছা থাকতো যে বিভিন্ন মলে, বিভিন্ন শপিং মল, পাঁচ তারা হোটেলে গিয়ে আমরা তখন বিভিন্ন দ্রব্যের উপর দেখতাম নির্দিষ্ট কিছু ফিক্সড কিছু রেট দেওয়া থাকতো। এখন আমরা যখন উচ্চ মাধ্যমিক পাস করার পর বিভিন্ন কলেজে কলেজে যাচ্ছি, আমরা দেখছি কলেজে গিয়ে প্রতিটি বিষয়ের উপর নির্দিষ্ট ফিক্সড রেট দিয়ে রেখেছে আমাদের বর্তমান শাসক দলের প্রদত্ত কিছু তাবেদার ছাত্র গোষ্ঠী। আমরা কী দেখলাম? আমরা দেখলাম কলেজে যাওয়া মাত্র এবং কিছু অচেনা কিছু দুষ্কৃতি এবং কিছু তাবেদার শাসক দলের তাবেদার গোষ্ঠীর ভিড়। তারা দেখলাম যে 70,000 কোনো সাবজেক্ট, কোনো ইংরাজি অনার্সে দেখা গেল 70,000, সাংবাদিকতা বিভাগে দেখা গেলো 120,000, এমনকি দেখা গেলো যে বিজ্ঞান বিভাগে দেখা গেলো কোনো কোনো জায়গায় 130,000 টাকা পর্যন্ত দেখা গেলো চাইতে। কিন্তু আমরা গ্রামের ছেলে, আমরা এর আগে বিগত বছরগুলিতে দেখেছি যে তখন আমরা যখন আমাদের দাদারা ভর্তি হতো কলেজে, তখন দেখা যেত সেখানে যে মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ, স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া ছিল কলেজের মধ্যে। এছাড়া আমরা কি দেখছি আজকে? আমরা আজকে আমার বয়স, আজকে আমার বয়স 24 বছর। আজকে বিগত 4-5 বছর ধরে আমি SSC পরীক্ষা দিয়ে যাচ্ছি, কিন্তু SSC তে আমি দেখছি যে SSC তে কোনো রকমের নিয়োগ নেই। 2012 সালের পর থেকে SSC তে সমস্ত রকমের নিয়োগ বন্ধ। এমনকি আমরা যারা মফস্বলের ছেলেরা কোনো একদিন সম্মেলনে গেছিলাম যে প্রশাসনে গিয়ে WBCS এর মধ্যে পরীক্ষায় গিয়ে আমরা নিজেদের স্বপ্ন পূরণ করব, আমাদের বাবা মায়ের যে স্বপ্ন দু চোখে বাবা মারা দেখেছে সে স্বপ্নকে পূরণ করব, সেই স্বপ্ন আজকে জলাঞ্জলির পথে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে PSC তেও লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করা হলো, এবং এই লক্ষ লক্ষ টাকার দুর্নীতির প্রতিবাদে কিছু যুব ছাত্র, তারা কিছু আন্দোলন বিক্ষোভ তারা কলকাতার রাজপথ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় করলো। তো আমরা পশ্চিমবঙ্গের আপামর যারা ছাত্রছাত্রী, যারা ছাত্র সমাজ, তারা চাইছি যে বিগত দিনের মতোই প্রতিটি কলেজে কলেজে স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া হোক, এবং আমরা যাতে স্বচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করে আমরা যাতে SSC পরীক্ষা আবার পুনরায় চালু হোক, এবং SSC পরীক্ষা চালু হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের যে চাকরি, বাবা মায়ের স্বপ্ন, সেই চাকরি পেয়ে বাবা মায়ের স্বপ্নটা অন্তত পূরণ করতে পারি। এই সমস্ত জিনিসকে, এই সমস্ত পশ্চিমবাংলায় আজকে, আজকে পরিবর্তনের বাংলায় এই সমস্ত কোনো কিছুই দেখা যায় না। এই ধরনের জিনিসকে চ্যালেঞ্জ জানাতে এবং সামগ্রিকভাবে গোটা ছাত্র সমাজ যাতে আবার সুষ্ঠুভাবে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া চালু হতে পারে, এবং প্রতিটি বেকার যুবকের যাতে হাতে যাতে কর্মসংস্থান হয়, এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামী 3 ফেব্রুয়ারি বেলা 12টায় আমি যাচ্ছি ডিগেটে। আপনি আসছেন তো? জিন্দা হ্যাঁ।